ঘাস কাটার আসলে নিয়ম হলো এক সপ্তাহ পর পর কাটতে পারলে খুব সুন্দর লাগে, কিন্তু ঘাস কাটাও একটা বহুত কষ্টের কাজ। আসসালামু আলাইকুম, হাওলাদার এক্সপ্রেসে আপনাদের স্বাগতম। আমরা এর আগে নেক্সট টাইম যখন লাস্ট টাইম একটা ভিডিও করছিলাম তখন দেখাইছিলাম আমার বাসার পিছনের আপনার ঘাসগুলো আর কীভাবে কাটছিলাম। এখন আজকে আপনাদের দেখাবো, যেহেতু আমি আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো এবং একটা জায়গায় ঘুরতে গেলে আপনাদের শেয়ার করি, তা আজকে বাসার সামনের যে আমার এখানে সামনের যে জায়গাটা আছে এখানে ঘাসগুলো বড় হয়ে গেছে। শীতের দিন সময় পাওয়া যায় না, আবার রোদও সবসময় থাকে না, ঘাসগুলো কাটতেছি। আপনি আমাদের সাথে থাকেন দেখেন, এই হলো আমার সামনের বাসার বাড়ির সামনের সামনের জায়গাটা এখানে, আর এই এইটুকু জায়গা আছে। জি বলো, জি বলো। আমি গ্রাস কাটতেছি, ওকে বাবার সাথে হেল্প করো, ওকে ওকে বাবার সাথে হেল্প করো। সামনের সামনের এই জায়গাটা রাখছি এখানে, আর ঘাস আছে, এগুলো ক্লিন রাখলে খুব সুন্দর দেখা যায়, কিন্তু শীতের দিনে একটু কম করা হয়। আর গরমের দিনে দেখা গেছে রোদ উঠলে ঘাস কাটতে ভালো লাগে, শীতের দিনে ঘাস ভিজা থাকে। কাটতেছি, যাও বাবার সাথে থাকো, বাবার সাথে হেল্প করো, ওকে। বাসার পিছনের এটা এলো সামনের জায়গাটা, আর ভিতরেও পার্কিং দেওয়া যায়, কিন্তু এখানে মাঝে মধ্যে ইজি ভাবে আবার পার্কিং গ্যারেজ ওপেন করতে হয়, আবার ঝামেলা, এই কারণে বাইরে রাখি। এখানে সবার গাড়ি এইভাবেই রাখে, ওই যে এখানে প্রত্যেকটা বাড়িতেই বাড়ির সামনেই রাখে, ভিতরে খুব কম মানুষই নেয়। যে তুমি হাতে গ্লোভস পরো, হাতে গ্লোভস পরো, হাতে গ্লোভস পরে তারপরে মেশিন রেজিস্টার দাও তো বাবা। এই যে রাস্তা, রাস্তার পাশে এই আমাদের বাসা। জি, আপনাদের বাসা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো এরপরে, নেক্সট টাইমে দেখাবো। কারণ বাসা আমি 2019 সালে কিনছি, এরপরে থেকে এটা হলো লেটার বক্সের। জি, তুমি এটা ভালো করে চালাইতে পারলে বাবা তোমাকে আরেকটা কিনে দেবে, ওকে আমু। বাবা তোমার গাড়িটা নিয়ে আসো তো, যাও ওই যে তোমার ওই গাড়িটা নিয়ে আসো, যে বড় গাড়িটা নিয়ে আসো, যাও যাও। ওকে, দাঁড়াও, এগুলো রেখে আসি না, বাবা রেখে আসতেছে, ওয়েট করো। তোমার ছোট্ট খালামণি,
সারস ঘাস কাটার আসলে নিয়ম হলো এক সপ্তাহ পর পর কাটতে পারলে খুব সুন্দর লাগে, কিন্তু ঘাস কাটাও একটা বহুত কষ্টের কাজ, আর না কাটলে আবার সুন্দর দেখা যায় না। আর এটা হলো এই জায়গাটা সরকারি এই পুরাটা, কিন্তু আমরা তারপর ঘাস কাটতে নিলে এই সরকারি জায়গাটা কেটে দিই। আর এই এই আপনার এই লেটার বোর্ডের পত্রিকা যা আছে এটা আমাদের এই সাইড, কিন্তু আমি যদি এটা না কাটি তাও আমার কিছু বলবে না, কিন্তু আমার বাসার সৌন্দর্য দেখার জন্য দেখা যাচ্ছে যাতে সুন্দর দেখা যায়, তো এটা সরকারি লোকে এসে কেটে দিয়ে যায়, তারপর আমি আমার সময় কাটি যাতে সুন্দর দেখা যায়। কারণ ঘাস কাটলে সুন্দর দেখা যায়, না কাটলে আসলে খুব একটা কেমন জানি লাগে, মনে হয় যে জঙ্গল জঙ্গল লাগে। অনেকে ওষুধ দিয়া ঘাস মেরা ফেলায়, কিন্তু একটা প্রাকৃতিক একটা পরিবেশ থাকে ঘাস থাকলে, অনেক বড় জায়গা তো, এই কারণে আসলে সময় দিতে হয়। এখন শীতের দিন খুব সব সময় দেওয়া যায় না। তো বাবা একটু জুস খাইতেছে, জুস খাইতেছে, তুমি তুমি কি খাইতেছো, চিপস খাইতেছো বাবা? বাবা একটু জুস খাইলাম না, রুমে যাবো কেন, রুমে যাও না বাবা। আগেরবার ঘাস খেয়ে জাম বত্তা খাইছিলাম, এবারকার জুস খেলাম, খুব গরম পড়ছে আজকে, আজকে রোদ উঠছে বাবা, ওয়েদারটা খুব অ্যাক্সিলেন্ট, সামনের সপ্তাহটা ভালো থাকতো, তারপরে আবার বৃষ্টি শুরু হবে। এইটা আমাদের বাসার সামনে একটা জাম গাছ বুনছি, আমার জাম গাছটার জন্য সবাই দোয়া করবেন, আর যাতে আমরা বড় হইলে জাম খাইতে পারি। তো খুব কষ্ট করে মেহনত করে এই পর্যন্ত হয়েছে, খুব ভালো দেখা যাইতেছে, মনে হইতেছে আলহামদুলিল্লাহ এটার থেকে জাম খাইতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এই জাম গাছটার জন্য। তো মোটামুটি 2 বছর হয়েছে এই জাম গাছটা, জাম গাছটা হয়তো দেখা গেছে 1.5 বছর। একটু বিগ হয়ে যায়, অন্য টাকা দিত, কিন্তু আসো ওই যে অন্য একটা আছে, আরেকটা আছে, আমাকে দাও, আমি দিতেছি, তুমি ছোট ছিজার এনে দাও তো।
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ, আর দেখা হবে নেক্সট ব্লগে। তো আমরা দেখলেন কত কাজকর্ম করলাম বাসার মধ্যে। তো বাসা আসলে ভাড়া বাড়ি থাকলে এগুলা কিছুই করতে না, এজেন্ডরা করে, আর নিজেদের থাকলে নিজেরা এই কাজকর্মগুলো করতে হয়, নাইলে দেখা গেছে একবার আবার পরিষ্কার দেখা যায়। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।